মুক্তিযুদ্ধের সময় ভারতীয় আলোকচিত্র সাংবাদিক অভিজিৎ দাশগুপ্তের তোলা দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বিকেলে জাদুঘরের অস্থায়ী গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। প্রদর্শনীতে স্থান পেয়েছে 52টি আলোকচিত্র, 6টি নথি এবং 5টি সংবাদপত্র। যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি বিজয়ের আনন্দে উৎফুল্ল জনতার মুখ উঠে এসেছে এসব ছবিতে। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও গৃহবন্দী দশা থেকে মুক্ত বঙ্গবন্ধু পরিবারের ছবিও তুলেছিলেন অভিজিৎ দাশগুপ্ত। মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেখা যাবে প্রদর্শনী। আয়োজন শেষ হবে 31 ডিসেম্বর।